السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, প্রতি সপ্তাহে নয় আজও আমরা দারসুল হাদিস সহিহ বুখারীর কিতাব ও রিকাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি। আজকে আলোচনার পঞ্চম পর্ব কিতাব ও রিকাবের, সহিহ বুখারীর। আজকে আমাদের সপ্তম নম্বর চ্যাপ্টার, যা গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম। এই অধ্যায়ের তিনটি হাদিস আমরা গত সপ্তাহে শুনেছি, আর বাকি হাদিসগুলি ইনশাআল্লাহ আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। যেখান থেকে শেষ করেছিলাম তারপরে হাদিস থেকেই আমরা শুরু করছি। হাদিস নাম্বার হচ্ছে 6427 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকতার মা আখাফু আলাইকুম মা ইখরুজুল্লাহু লাকুম মিন বারাকাতিল আরদি, যে আমি সর্বাধিক তোমাদের উপরে, তোমাদের ব্যাপারে ভয় করি, মা ইখরুজুল্লাহু লাকুম মিন বারাকাতিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে যে বরকতের দরজা খুলে দিবেন, বারাকাতের দরজা তোমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করে দেবেন, আমি সেটাকে নিয়ে তোমাদের উপরে বেশি ভয় করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা ওয়ামা বারাকাতুল আরদি, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, সেই জমিনের বরকত গুলি কি, জমিনের বরকতের দরজা খুলে দেবেন আর আমরা সেটাতে ক্ষতিগ্রস্ত হব সে বিষয়ে আপনি আশঙ্কা করছেন, ভয় করছেন, তো সেই জমিনের বরকত খুলে দেওয়ার বিষয়টা কি? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, জাহারাত উদ্দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতি অতি উচ্চ বিলাস এবং সেটার প্রতি একেবারেই মত্ত হয়ে যাওয়া, আখেরাতকে ভুলে থাকা। ফকাল আল্লাহ রাজুলুন, তখন এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হালিয়াতিল খাইর বিশাররি, আল্লাহ রসুল, এই কল্যাণ কি কোনো মন্দ ডেকে নিয়ে আসবে? আল্লাহর পক্ষ থেকে এই বরকত, এটা কি কোনো অকল্যাণ টেনে নিয়ে আসবে? হাসামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম চুপ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবি জিজ্ঞেস করলেন যে জমিনের বরকত আল্লাহ খুলে দেবেন, তো এইটা তো কল্যাণ, তো এই কল্যাণকে আমাদের জন্য ক্ষতি অকল্যাণ টেনে নিয়ে আসবে? রাসূলের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করলে সমাত নবী সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু ইয়ানজিলু আলাইহি, আমরা রাসূলের অবস্থা দেখে আমরা ধারণা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখনই ওহী অবতীর্ণ হবে। সুম্মা জাআলা ইয়ামসাহু আলা জাবিনিহি, ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ বিষয়ে ওহী নাজিল হলো ওই সময় ওই মুহূর্তে। এরপরে যখন জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, ওহী নাজিল হওয়া শেষ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের ঘাম মুছতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের ঘাম মুছতে লাগলেন। হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হতো, যদি প্রচণ্ড শীতের সময় ওহী আসতো, তাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। ইন্না সানুলকি আলাইকা কওলান থাকিলা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহীর সূচনার লগ্নে প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছিলেন, অচিরে আমি তোমার উপরে
ভারী কথা অবতীর্ণ করব ইন্না সানুলকি আলাইকা কওলান থাকিলা আমি তোমার উপরে ওয়েটওয়ালা ভারী জিনিস অবতীর্ণ করব সেজন্য ওহিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন তখন আল্লাহর রাসূলের কষ্ট হতো তিনি প্রচন্ড শীতের সময়ও ঘেমে যেতেন তাই সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল কফনের ঘাম মুছতে মুছতে বললেন আইনা সাইলু সেই প্রশ্নকারীকে যিনি বললেন যে এই কল্যাণের পরে কি অকল্যাণ থাকবে বা এই কল্যাণ আপনার সালাতটা তাহলে মসজিদে ওই বারান্দায় জামাত করে পড়েন বারান্দা জামাত করে পড়েন না না এটা ওহির ভারে ওহির ভারে আতঙ্ক তো ওই প্রথমবার শেষ হয়ে গেছে যখন প্রথমবার হেরা গুহাতে ওহি আসলো তখন তিনি ভীত হয়েছিলেন জামিলুনি জামিলুনি আমাকে তুমি না কম্বল দিয়ে ঢেকে দাও ওই সময় তিনি ভয় পেয়েছিলেন কিন্তু এরপরে তো আবার এটার প্রতি নিজেই আসক্ত হচ্ছিলেন যখন ওহি বন্ধ হতো তখন আল্লাহ রাসূলের কাছে খুব খারাপ লাগতো খুবই খারাপ লাগতো মনে হয় তার সব মানে খুব পেরেশানি হতাশা গ্রস্ত হয়ে যেত হ্যাঁ তাই জন্য তিনি ওহির কারণে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন শুধু প্রথমবার এরপরে তিনি ওহির প্রতি আরও আগ্রহী থাকতেন সবসময় যেগুলো জিবরিলের সাথে দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নতুন নতুন বার্তা আসবে বাট এতে তিনি আরও উদ্গ্রীব থাকতেন আগ্রহী হতেন কিন্তু ওহির একটা ওয়েট আছে যে কথা আল্লাহ কোরআনে বলছিলেন আমি তোমার কাছে ভারী জিনিস অবতীর্ণ করব তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যেতেন ওহি অবতীর্ণ হওয়ার সময় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে প্রশ্নকারী কই কালা আনা আবু সাঈদ বললেন যে আল্লাহর রাসূল আমি তখন লাকাদ হামিদনাহু হিনা তালআ যালিকা আশেপাশে যে সাহাবীরা ছিলেন তারা বলছে যে আমরা প্রশ্নকারীকে প্রশংসা করলাম যে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে বিধায় তো আমাদের জন্য কিছু তা এখনই নাজিল হলো আমাদের কোনো কল্যাণ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধিবিধান নাজিল হলো কালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়রি যে কল্যাণ কল্যাণই টেনে নিয়ে আসে ভালো ভালোকে নিয়ে আসে ইন্না হাদাল মালা খাদিরাতুন খাদিরা হুলুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো এই সাই সম্পত্তি ধন দৌলা এটা হচ্ছে সবুজ শ্যামল এবং মিষ্টান্ন ওয়াইন্না কুল্লামা আম্বাতাতির রবিউ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অংশ বলছেন ওয়াইন্না হাদাল মালা হুলুওয়াতুন যে এটা তো সবুজ শ্যামল এবং আকর্ষণীয় মিষ্টান্ন মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনা যে ব্যক্তি এই ধন সম্পদ হকভাবে বৈধভাবে সে আয় করবে উপার্জন করবে ওয়াদাআহু ফি হাক্কিহি এবং বৈধ স্থানে বৈধ খাতে সে ব্যয় করবে ফানি'মাল মাউনা তাহলে এটা তার জন্য কতই না সাহায্যকারী হবে এবং কল্যাণকর হবে ওমান আখাযাহু বিহাক্কি গায়রি বিগায়রি হাক্কিহি আর যে এই মালামাল দুনিয়ার এই চাকচিক্যকে সয় সম্পত্তিকে যে ব্যক্তি নাহাকভাবে অন্যায়ভাবে অবৈধ পন্থায় যে ব্যক্তি আয় করবে কানা কাল্লাদি ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউ সে হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি খায় যতই খায় ওয়ালা ইয়াশবাউ কিন্তু তৃপ্তি পায় না খায় বেশি অথচ তৃপ্তি লাভ করে না ঠিক যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ উপার্জন করে সে যতই উপার্জন করে এরপরও তার মানে খাই খাই যায় না তার মনের চাহিদা কখনো মেটে না এদিকে তার আখেরাত শেষ হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে সব কিছুর উপর দিয়েও তার সম্পদ বৃদ্ধির টেনশন এবং চিন্তা ছাড়া আর কোনো বিষয় তার মাথায় থাকে না নাউজুবিল্লাহ মিন যালিক এ সম্পর্কে আল্লাহ কোরআন বলছেন যারা কাফের মুশরিক এবং যারা দুনিয়ায় নিয়ে একেবারেই বেভুলা হয়ে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন দারহুম ওদেরকে ছেড়ে দাও আল্লাহ রাসূলকে বলছেন দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ
যে রাসূল ওদেরকে ছেড়ে দাও ওদের ওদের অবস্থায় ওদের গতিতে ইয়াকুলু ওয়াতামাত্তাউ ওরা খাক ওয়াতামাত্তাউ ওরা আমল পূরণ করুক ওয়ায়ুনহিহিমুল আমালু এবং ওদের উচ্চ বিলাস এবং দুনিয়ার প্রতি তাদের লোভ লালসা ওদেরকে নিয়ে খেলতে থাকো ওদেরকে নিয়ে খেলতে দাও ওয়ায়ুনহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন অচিরেই এর পরিণতি তারা দেখতে পাবে এজন্য যে গতকালকে আমি জুমা যেটা বলতে চেয়েছিলাম এই আয়টাও বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছিলাম যে যারা হয়তো যাদেরকে দেখা যাচ্ছে যে খুব মানে খালি উন্নতি আর উন্নতি সুখ শান্তি সমৃদ্ধিতে চতুর্দিক থেকে পরিপূর্ণ অথচ তারা ইসলাম মানে না আল্লাহকে চেনে না নামাজ রোজার ধার ধারে না এরপরও তাদের খালি বাড়তি আছে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি ধন মাল জল সব কিছু খালি জোয়ারের মতো বাড়তি আছে তো তাদের এটা দেখে মুমিনরা বুঝতে পারে যে এটা তাদের জন্য কল্যাণকর নয় এটা হচ্ছে আল্লাহ এই যে আয়াত আল্লাহ বলছেন যে দারহুম ওদেরকে ছেড়ে দাও মানে আল্লাহর জিম্মা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে বহিষ্কৃত হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় যতক্ষণ বান্দা মধ্যে থাকে ততক্ষণ সে অন্যায় করলেও সেটা থেকে ফিরে আসার সেটাকে তওবা করার এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার পরিবেশ পরিস্থিতিতে তাকে ফিরে নিয়ে আসেন কিন্তু যাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছেন যাদের প্রতি আল্লাহর গজব এসে গেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের জিম্মা থেকে তাদেরকে বহিষ্কার করে দিয়েছেন এজন্য বলছে যে ওরা খেতে থাকুক আমোদ প্রমোদ করতে থাকুক আর দুনিয়ার লোভ লালসা ওদেরকে নিয়ে খেলতে থাকুক ফাসাও হয়ে আলামত অচিরেই এর পরিণতি সম্পর্কে তারা দেখতে পাবে এজন্য মূলত ওটা এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটাই হচ্ছে ওদের জন্য শাস্তি যা তারা বুঝছে না এই যে দুনিয়াতে তারা দুনিয়াতে যে তাদের এই পরিণতি হয়েছে এটাই হচ্ছে ওদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই এটা শাস্তি যে এটা বোঝার মতো জ্ঞান বিবেক তাদের নাই তাদের বিবেক হারিয়ে ফেলেছে তারা ঈমান হারানোর পাশাপাশি ঈমান হারানোর কারণে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালা দ্বিতীয় হাদিস হাদিসটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনহুমা তিনারা দুজন বর্ণনা করেছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা এবং পুত্র দুজনই সাহাবি এই কারণে রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন কালা খায়রুকুম কর্নি তোমাদের মাঝে সর্বোত্তম মানুষ হচ্ছে যারা আমার যুগে জীবন ধারণ করতে পারছে তুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনহুম এরপরে উত্তম যুগ এবং উত্তম মানুষ হচ্ছে তার পরবর্তী যুগের মানুষ এরপরে উত্তম মানুষ হচ্ছে তার পরবর্তী যুগের মানুষ অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে তিনটা যুগ এবং ওই তিনটা যুগের মানুষদের শ্রেষ্ঠত্ব এখানে বর্ণনা করলেন প্রথম যুগ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার যুগ ওহির যুগ যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির অবতীর্ণ হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত কারণ এটা হচ্ছে কল্যাণ নাজিল রানিংয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য যখন ওয়াহি অবতীর্ণ হয়ে চলছিল ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের জন্য যত কল্যাণ তিনি দিতে চাচ্ছিলেন আলী ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি যে সেই কল্যাণ যেদিন দেওয়া শেষ হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য সুসম্পন্ন করলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এই ওহির বিধান আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবন সংবিধান তাদের দুনিয়ায় কিসে কল্যাণ সমৃদ্ধি শান্তি আখিরাতে কিসে তাদের নাজাত এবং মুক্তি এই যে ওয়াহি এটা ছিল মানুষের জন্য বিশ্ববাসীর জন্য সব থেকে বড় কল্যাণকর বিষয় তাই সেই কল্যাণ যখন রানিং ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন মানুষের যে কোনো সমস্যার সমাধানের জন্য
দৌড়ে আসতেন আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেই সে বিষয়ে মানুষের কল্যাণময় বিধান আল্লাহর পক্ষ থেকে নেমে আসতো এজন্য এটা হচ্ছে সবথেকে উত্তম যুগ মানুষ ভুল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শুধরায় দিতে পেরেছেন ভালো যেটা করেছেন সেটা সমক্ষে ওহি নাযিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আরো রানিং করেছেন সেটাকে স্থায়িত্ব দান করেছেন ফলে সকল দিক থেকে আল্লাহ রাসূলের জীবদ্দশায় যুগটা ছিল মানব কল্যাণে সেই সময় এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের কল্যাণের সময় পিরিয়ড ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পিরিয়ড এরপরে আল্লাহ নবী বললেন থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহু এরপরে উত্তম যুগ এবং সেই যুগের মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগ অর্থাৎ সাহাবীদের যুগ খলাফায়ে রাশিদিন এবং আরও যে সমস্ত সাহাবীগণ ছিলেন তাদের যুগটা হচ্ছে দ্বিতীয় পরবর্তী সর্বশ্রেষ্ঠ যুগ আর সাহাবীদের জীবন সাহাবীদের যুগ শেষ হয়েছে তোমার আবু তুফাইল তুফাইল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র মৃত্যুর মাধ্যমে সাহাবীদের যুগের সমাপ্তি ঘটে কেন তিনি ছিলেন সবথেকে শেষে মৃত্যুবরণকারী সাহাবি তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্ভবত 110-এর দিকে যে তার মৃত্যু হয় 110-এর দিকে যে তিনি ছিলেন সাহাবিদের মাঝে সর্বশেষ মৃত্যুবরণ করে সাহাবি তার মাধ্যমে এই দ্বিতীয় শ্রেষ্ঠ যুগের অবসান ঘটে এরপরে তৃতীয় শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবিদের সরাসরি যারা ছাত্র তাবেইনগণ যারা সাহাবিদের থেকে সরাসরি ইসলামকে হাতে নাতে শিখেছেন এই তিনটি যুগ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে সার্টিফাইকৃত সর্বশ্রেষ্ঠ যুগ অথচ আল্লাহর নবী বলছেন যে এই তিনটা যুগ শ্রেষ্ঠ এই তিন যুগের মানুষও শ্রেষ্ঠ অথচ আজকে যে মাস আমরা এখন অতিবাহিত করে চলছি সে মাস হচ্ছে রবিউল আউয়াল মাস এখন আমরা রবিউল আউয়াল মাসের আজকে কয় তারিখ আজকে 7 তারিখ এই রবিউল আউয়াল মাস যে মাস আমরা এখন অতিবাহিত করছি যে মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং এই মাসেই তার জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এই রবিউল আউয়াল মাসে এবং মৃত্যু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে এবং সেটা সোমবারে জন্ম সোমবারে মৃত্যু সোমবারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং পরবর্তী দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ সাহাবিদের যুগ এবং পরবর্তী শ্রেষ্ঠ যুগ তাবেঈনদের যুগ এই তিন শ্রেষ্ঠ যুগে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান ইসলামে ছিল না আজকে যে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবী মিলাদ মিলাদুন নবী নামে বিভিন্ন প্রতিযোগিতা যদিও আজকে নামের কিছু পরিবর্তন ঘটিয়েছে যা আগে সকলেই একচাটিয়ার মিলাদুন নবী নামকরণ করতেন এখন এটাকে একটু নাম লেভেলটা খালি পাল্টিয়েছেন অনেকে বলেন সিরাতুন নবী মিলাদুন নবীর জায়গাতে সিরাতুন নবী কেননা এ বিষয়ে যেহেতু ব্যাপক আলোচনা এবং লেখনীর মাধ্যমে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে ছিল না সাহাবিদের পিরিয়ডে ছিল না সাহাবিদের ছাত্র যারা তাদের যুগেও ছিল না বরং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 400 বছর পরে ফাতিমিরা সর্বপ্রথম শিয়া সম্প্রদায়ের মাধ্যমে এই মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠানাদি এটা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 400 বছর পরে এই জন্য এখন তারা মিলাদুন নবীর জায়গাতে বলছে সিরাতুন নবী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি কারণ মিলাদুন নবীর শব্দের অর্থটাও খারাপ এটা শব্দের ব্যাখ্যা করলেও এটা শুনতে খারাপ লাগবে কারণ মিলাদ আরবি শব্দ যার অর্থ আসে একটা অর্থ হয় যে জন্ম দেওয়ার যন্ত্র অর্থাৎ পুরুষ লিঙ্গ
মিলাদ শব্দ অর্থ শাব্দিক অর্থে বিশ্লেষণ করলে এটা ইসমে আলার শব্দ সিগা ইসমে আলার শব্দ তো ইসমে আলার শব্দ মানে আলা মানে যন্ত্র এজন্য এটার শাব্দিক অর্থ আসে যে জন্ম দেওয়ার যন্ত্র অর্থাৎ পুরুষলিঙ্গ তো যেহেতু এটা শাব্দিক অর্থ খারাপ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোরআন হাদিসের চর্চা বেড়ে যাওয়ার কারণে মক্কা মদিনায় মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার কারণে এখন জানতে পারতেছে যে মিলাদুন্নবী বলতে ইসলামে কিছু নাই এটা নতুন আবিষ্কৃত শিয়াদের থেকে উত্থাপিত একটি বিদাতমূলক কাজ যা করলে গুনাহ হবে কিন্তু সওয়াব হবে না এই কারণে যারা এটাতে অভ্যস্ত তারা শুধু লেভেলটা পাল্টিয়েছে যে মিলাদুল জায়গাতে সিরাতুল নবী এখন তারা দেখে এবং বলে কিন্তু কাজ কিন্তু একই করে থাকে যেমন আগে বিভিন্ন কিছু উদ্বোধনের সময় দোকান বাড়ি ঘর লঞ্চ তারপরে টলা নৌকা যে কোনো কিছু মিলাদ না করে কেউ ওটাকে শুরু করতো না কোনো কিছু উদ্বোধন হতো না শুরু হতো না মিলাদ না করে তো মিলাদও যেহেতু একটা বিদাতমূলক বিষয় এটা নিশ্চিত যেহেতু হাদিস কোরআনের কোনো স্থান নাই এবং এটাও মানুষের এখন জানা হচ্ছে যে মিলাদ বলতে ইসলামে কিছু নাই এই জন্য সেটার নাম দিছে এখন দোয়া আগে বলতো মিলাদ আর এখন বলে দোয়া কিন্তু কাজ একই করে দোয়া মাহফিল আগে বলতো মিলাদ মাহফিল আর এখন বলে দোয়া মাহফিল অথচ ভিতরে একই জিনিস খালি লেভেলটা পাল্টানো কিন্তু কাজ একই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও তো অনেক কিছু উদ্বোধন হয়েছে মানুষের বাড়ি মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের বাগান যেহেতু সে সময় বাগানের খেজুর বাগানের ব্যাপক ইয়ে ছিল তো সেগুলো তো উদ্বোধন যদি দোয়ার মাধ্যমে লোকজনদেরকে ডেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে যদি এগুলো করা ইসলাম সম্মত হতো তাহলে সাহাবীরা তাই করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন তাহলে এটা আমাদের জন্য করা সুন্নাত হয়ে যেত সুন্নাত হয়ে যেত ইবাদতে ইবাদতে পরিণত হতো তাই যেটা বলছিলাম যে আল্লাহর নবী বললেন যে এই তিনটা যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ অথচ এই তিনটা যুগে না মিলাদ মাহফিল ছিল না মিলাদুন নবী ছিল না শবে বরাত ছিল হ্যাঁ না এই যে মানুষের এখন মিলাদুন নবীকে দলিল করে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও জন্মবার্ষিকী বেড়ে চলেছে আগে মানুষ এত জন্মবার্ষিকী করত না এখন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর পাশাপাশি এখন জন্মবার্ষিক ব্যাপক হারে শুরু হয়েছে মূলত জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তার জীবদ্দশায় তার ছয় সাত সন্তানের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত সকলেই তার জীবদ্দশায় মারা গেছেন তিন কন্যা মারা গেছেন উম্মে কুলসুম রোকায়া জাইনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আবুল কাসেম আবদুল্লাহ সবাই মারা গেছে রাসূলের জীবদ্দশায় রাসূলের জীবদ্দশায় তার প্রিয়তমা দুইজন স্ত্রী বরং সব থেকে যাকে ভালোবাসতেন যার কাছেই যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবগুলি সন্তান দিয়েছেন একজন বাদে হ্যাঁ সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তার জীবদ্দশায় মারা গেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো এই মৃত্যুকে কেন্দ্র করে কাউকে কোনোদিন কিছুই খাওয়ায় নাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আল্লাহর পক্ষ থেকে বিধান এবং ইবাদত সুন্নাত সেগুলো কিন্তু তিনি ছাড়েন নাই তাইতে তিনি যত স্বল্প পরিসর হলো সেটা তিনি করেছেন যেমন ওয়ালিমা বিবাহের পরে ওয়ালিমা খাওয়ানো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের তিনি ওয়ালিমা নিজে খাওয়াইছেন সফরে তিনি বিবাহ করেছেন সফরে সফরে তো মানুষের টাকা পয়সা কাছে থাকে না তেমন সয় সম্পত্তি কাছে থাকে না তারপরেও তিনি ওয়ালিমা না খাওয়াই স্ত্রীর কাছে যান নাই খাইবার যুদ্ধে তিনি যে স্ত্রী গ্রহণ করলেন খাইবার যুদ্ধ থেকে আসার সময় পথে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু একটা সুফরা বিষয়ে একটা দস্তরখানা বিষয়ে সেখানে কিছু ছাতু কিছু খেজুর বিষয়ে সাহাবীদেরকে ডাক দিলেন যে এটা আমার বিবাহের ওয়ালিমা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ইবাদত যেটা আল্লাহর বিধানে আছে যেটা সওয়াবের কাজ সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সব থেকে বেশি করেছেন সর্বাগ্রে করেছেন
তার কোনোটা ছাড়েন নাই তাহলে যদি মৃত্যুকে কেন্দ্র করে মানুষকে খাওয়ালে যদি সওয়াব হতো মানুষকে খাওয়ালে যদি মৃত্যু ব্যক্তির উপকার হতো তাহলে আল্লাহর নবী তার তিন কন্যা কলিজার টুকরা তার ছেলে তার স্ত্রী যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুবরণ করেছেন সেই মক্কি জীবনে এরপরও মাদানী জীবনে এসেও তিনি ছাগল জবাই করে খাদিজা মক্কি জীবনেতেও মক্কি জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বন্ধু বান্ধবীদেরকে খুঁজে খুঁজে ছাগল জবাই করে হাদিয়া দিতেন খাদিজা আনহার বান্ধবীকে আর আয়েশা আনহা রেগে ফায়ার হয়ে যেতেন শেষ অল্প বয়সী মেয়ে পরবর্তী স্ত্রী আগের স্ত্রীকে যদি এত স্মরণ করে নিজেকে তাকে তো স্মরণ করেই আবার তার বান্ধবীদেরকেও খুঁজে বের করতেছে যে খাদিজার বান্ধবী কে কে ছিল তাদের জন্য গোস্ত আলাদা করে পাঠাচ্ছে এটা তো পরবর্তী স্ত্রীরা দেখলে তো রাগ করবেই হ্যাঁ ফলে আয়েশা আনহা রাগ করতেন মন খারাপ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন দেখো তোমরা তো সবাই আমার সুখের সময়ের সাথী আর খাদিজা একাই ছিল আমার দুঃখের সময়ের সাথী বিপদের সময়ের সাথী ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালোবাসার স্ত্রী খাদিজা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি খাদিজার পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী করতে পারতেন না ইচ্ছা করলে তো প্রত্যেক বছরই করতে পারতেন কিন্তু যেহেতু ইসলামে এটা নাই ইসলামের ওহির মাধ্যমে এটা বিধান নাজিল হয় নাই এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মৃত্যুবার্ষিকী পালন করেছেন যা না জন্মবার্ষিকী পালন করেছেন অথচ আজকে এই রবিউল আউয়াল মাসে মুসলিমদের একটা এক শ্রেণীর মুসলিমরা নামধারী মুসলিম হ্যাঁ তারা দেখবেন কত ঢালাওভাবে আর কত জাঁকজমকভাবে তারা র্যালি বের করবে মিছিল বের করবে বিভিন্ন ধরনের খাবার দাবার অনুষ্ঠানাদি পোশাক আদি সব কিছু তারা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে নতুন করে তারা করবে এগুলো সবই হচ্ছে ইসলাম বহির্ভূত আল্লাহ নবীর যে ইসলাম আমাদের জন্য রেখে গেছেন এবং আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণতা দান করে গেছেন তার বহির্ভূত জিনিস যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস যে ব্যক্তি আমার এই রেখে যাওয়া পরিপূর্ণ ইসলামের মধ্যে নতুন করে কোনো জিনিস ঢুকাবে যেটা মা লাইসা মিনহু যেটা এই দিনের মধ্যে নাই আল্লাহ নাজিল করে নাই ফাহুয়া রাদ্দুন সেটা প্রত্যক্ষ এবং সেটা অগ্রহণযোগ্য বরং এর পরিণতি আরও খারাপ হচ্ছে যেটা সহিহ বুখারীর হাদিস যে লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সরফুন যারা বিদাতমূলক কাজ করবে আল্লাহ নবীর রেখে যাওয়া ইসলামের প্রতি যারা সন্তুষ্টি থাকবে না বরং এর মধ্যে আরও নতুন করে সলাত নতুন করে বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল মিলাদ শবে বরাত নানান কিছু যারা এর ভিতরে ঢুকাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে ফরজ নফল কোনোটাই গ্রহণ করবেন না যেহেতু তারা আল্লাহর অবতীর্ণ ইসলামের প্রতি সন্তুষ্ট না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন তিনি পালন করে গেছেন নিজে সেটার প্রতি তারা সন্তুষ্ট না বরং তারা ইসলামকে অপূর্ণ মনে করে আল্লাহ কোরআনকে অমান্য করে তারা ইসলামের মধ্যে ইসলামের নামে নানান কিছু তারা ঢুকায় থাকে যেটা ইসলামে আল্লাহ আলামিন নাজিল করে নাই এই জন্য তাদের শাস্তি স্বরূপ তাদের নামাজ রোজা হজ জাকাত ফরজ ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নেবেন না অতএব আমাদের এখান থেকে যেটা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে ইসলামের স্বর্ণ যুগ হচ্ছে রাসুলের যুগ সর্বোত্তম যুগ হচ্ছে ওয়াহির যুগ তারপর হচ্ছে তার খোলাফায় রাশিদিন সাহাবিদের যুগ তারপর হচ্ছে সাহাবিদের ছাত্র তাবিনদের যুগ ফলে এই তিন সোনালী যুগে যে যেটা দিন বলে ইসলাম বলে সৎ আমল হিসেবে যেটা যেটা বিদ্যমান যেটার ছিল না পরবর্তী যুগে তা কখনো ইসলামের মধ্যে গণ্য হতে পারে না যদি কেউ সেটা ইসলাম মনে করে সেটা তাহলে সে মহা অন্যায় করবে যে সে ইসলামকে অপূর্ণ মনে করে সে ইসলামের মধ্যে নতুন করে এই জিনিসগুলো করবে বৈধতা মনে করবে না আউযুবিল্লাহি সম্মানিত উপস্থিতি সর্বশেষ আর একটা হাদিস বলেই আজকের আলোচনা শেষ করি حدثنا محمد بن كثير عن سفيان عن الأعمش عن أبي وائل عن خباب رضي الله تعالى عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم بل لا نجد له موضعا إلا تراب
আতাইতু খাব্বাবান কাইস বলছে যে আমি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম আর খাব্বাবের করুণ কাহিনী সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন যে খাব্বাবকে কিভাবে মক্কি জীবনে তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে মক্কা মক্কাতে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে অবর্ণনীয় অসহনীয় নির্যাতন এবং জ্বালাতন করতেন মক্কাতে সেই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি আসলাম খাব্বাব বললেন ওকাদ ইক্তাওয়া ইয়াউমা ইযিন সাবআন ফি বাতনিহি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর অসুস্থতার কারণে তার পেটে ইয়ে করা হয়েছে চিকিৎসা করা হয়েছে অকালা এবং পেটের যন্ত্রণার অসুখের কারণে খুব কষ্ট পাচ্ছিলেন তখন তিনি বলছেন লাউলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা আন নাদউ বিল মাউতি লা দাউতু বি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ না করতেন মৃত্যু কামনা করা হতে তাহলে আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মৃত্যু কামনা করতাম কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে জীবনে যতই কষ্ট হোক বিপদ আপদ অসুখ বিসুখের মাত্রা যতই কঠিন হোক প্রকট হোক কিন্তু মৃত্যু কামনা করবে না কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা কারণ দর্শিয়েছেন যে কেননা যদি সে ভালো কর্মেওয়ালা হয় তাহলে তার ভালোর পরিমাণটা আরও বৃদ্ধি পাবে যদি তার হায়াত বেশি থাকে আর যদি সে মন্দ কর্মেওয়ালা হয় তাহলে হয়তো সে মন্দ থেকে বেরেক করে সে তার ভয়াবহ ক্ষতি থেকে ফিরে এসে আবার কল্যাণের রাস্তা ধরতে পারবে এজন্য যতই কষ্ট হোক সে যেন মৃত্যু কামনা না করে এরপরে বলছেন যে ইন্না আসহাবা মুহাম্মাদিন মাদাউ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা অনেকেই চলে গেছে ওয়ালাম ইয়ানকুসুহুমুদ দুনিয়া বিশাইইন কিন্তু দুনিয়া তাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই যেহেতু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীরা বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু বিদায় নিয়েছেন কোন সময় বেশি পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলি আসার আগেই অর্থাৎ দুনিয়ার চাকচিক্য দুনিয়ার লোভ লালসায় তাদেরকে পাওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিরাপদে চলে গেছেন ওয়া ইন্না আসাবনা মিনাদ দুনিয়া মা লা নাজিদু লাহু মাউদিআন ইল্লা তুরাব আর আমাদেরকে দুনিয়ায় পেয়ে বসেছে এই দুনিয়া থেকে বাসার আমরা কোনো জায়গা পাচ্ছি না একমাত্র মাটি ছাড়া দুনিয়া আমাদেরকে এমনভাবে পেয়ে বসছে দুনিয়ার প্রতি আমরা এমনভাবে আসক্ত হয়ে পড়েছি অথচ এর ক্ষতিকর বিষয় আপনাদের জানা আছে ফলে এটার থেকে মুক্তির জায়গা আমরা মাটি ছাড়া আর কোনো জায়গায় নিরাপদ মনে করছি না দুনিয়ার ফতনা ফাসাদ দুনিয়ার এই ক্ষয়ক্ষতি থেকে বাসার মুক্তির জায়গা হচ্ছে আমাদের মৃত্যু এবং কবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যে হাদিসগুলি আজকে শুনলাম এর প্রাসঙ্গিক আনুষঙ্গিক যে কথাগুলি আমরা শুনলাম এটার প্রতি আমল করে যেন আমরা সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং তাবিনদের সেই ওয়াহির যুগের সোনালী যুগের সেই সঠিক দিন সঠিক আমল আকিদা গ্রহণ করে আমাদের আমল আকিদা আল্লাহর কাছে কবুলের যেন আমরা করাতে পারি এবং এই সোনালী যুগের পরে ফেতনার যুগে এবং পরবর্তী ভ্রান্ত সম্প্রদায়ের মাধ্যমে ইসলামের মধ্যে নতুন করে যে সমস্ত শিরিক বিদাতের অনুপ্রবেশ ঘটেছে সেই সমস্ত সকল প্রকারের বিদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ওয়াহির বিধানের উপরে সাহাবীদের আমল করা সেই সঠিক আদর্শ এবং সঠিক আমলের উপরে যেন আমরা সুন্নাত মোতাবেক আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু